আপনারা বলবেন হুজুর এই বিষয়টা নিয়ে প্রথমে এত আলোচনা করার দরকার কি? বাবা মরে গেছে, ছেলেরা সম্পদ পাবে, মেয়েরা সম্পদ পাবে, ভাউনি সম্পদ পাবে, ফুফি সম্পদ পাবে, এটা নিয়ে এত আলোচনা করার দরকারটা কি? সেটা নিয়ে আলোচনা করার দরকারটা হলো আপনার বাবা মায়ের সম্পদ, ভাইয়ের সম্পদ যারা পাবে তারা সম্পদ যদি ঠিক মতো বন্টন করা না হয় শুধু আপনি হারাম খাবেন তা নয়, আপনার ন্যাক আমল কবুল হবে না। কথা বুঝে আসছে? আপনি বলবেন যে হুজুর ন্যাক আমল কবুল হবে না কেন? সেই জন্য আমি একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বুজত রসুলকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. هي رسول كلوا من الطيبات، আপনি পরিচ্ছন্ন পবিত্র আহার গ্রহণ করেন, এরপরে আহার যখন পবিত্র হবে ওয়ামালু সালিহা এরপরে আপনি সৎ আমল করেন, ইন্নি বিমা তাআমালুনা আলিম, তোমরা যা আমল করবে তা আমি জানি। এই আয়াতের মধ্যে পবিত্র হালাল আহার গ্রহণ করার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিছেন? আরো জুলবান রসুলকে। কারে নির্দেশ দিছেন? আরো একটা আয়াত আমি তেলাওয়াত করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. هي من درغون كلوا من طيبات، আমি তোমাদেরকে যা জীবিকা দান করেছি তার মধ্যে যেগুলি হালাল পবিত্র সেইগুলি তোমরা গ্রহণ করো। এই আয়াতের মধ্যে হালাল রিজিক খাওয়ার জন্য, হালাল রিজিক গ্রহণ করার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? মুমিনদেরকে। কাকে নির্দেশ দিয়েছেন? আগের আয়াতের মধ্যে কাকে নির্দেশ দিয়েছিল? তাহলে এবার আসেন আমি একটা প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তখন রসুলকে আলাদাভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দেয় নাই, উম্মতদেরকে আলাদাভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দেয় নাই, ও আকিমুসসালাহ বলতে নামাজ পড়ো সেখানে রসুলকেও পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, উম্মতদেরকেও পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ও আতুজ জাকা জাকাত দাও রসুলকে আলাদাভাবে জাকাত দেওয়ার জন্য বলে নাই, উম্মতকে আলাদাভাবে জাকাত দেওয়ার জন্য বলে নাই, এক শব্দ দিয়ে রসুলকেও আমল করার জন্য বলেছেন, জাকাত দেওয়ার জন্য বলা হয়েছে, এক শব্দ দিয়ে উম্মতকেও নামাজ পড়ার জন্য বলা হয়েছে, রসুলকেও এক শব্দ দিয়ে নামাজ পড়ার জন্য বলা হয়েছে, যখন নাকি হালাল রিজিক গ্রহণ করার বিষয় আসছে তখন রসুলদেরকে আলাদাভাবে হালাল গ্রহণ করার জন্য, উম্মতদেরকে আলাদাভাবে হালাল গ্রহণ করার জন্য বলা হয়েছে, তাহলে এই হালাল গ্রহণের বিষয়টা খুবই আল্লাহর কাছে গুরুত্ব বলেই আলাদাভাবে রসুলকে আলাদাভাবে উম্মতকে বলা হয়েছে, ঠিক কিনা বলেন? স্পষ্ট হয়েছে কথা? কারণ নামাজ পড়ার জন্য যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে আলাদা বলে নাই, উম্মতকে আলাদা, সব হুজুররা আছে, যখন জাকাত দেওয়ার জন্য বলা হয়েছে উম্মতকে আলাদা বলে নাই রসুলকে, আর একমাত্র হালাল রিজিক গ্রহণ করার যখন বিষয় আসছে তখন গুরুত্ব দিয়ে রসুলকে আলাদাভাবে বলেছেন তোমরা হালাল গ্রহণ করো, হালাল বিষয়ের গুরুত্ব দেওয়ার জন্য উম্মতকে বলা হয়েছে হালাল গ্রহণ করো, ঠিক কিনা বলেন? অতএব আমাদের কাছে যেই আপনি যখন মায়ের পেট থেকে আসতেছেন তখন আপনার হাতে কোনো সম্পদ ছিল? তাহলে আপনি সম্পদ পাইলেন কোত্থেকে? সম্পদ পাওয়ার বিভিন্ন পন্থা আছে, একটা হলো আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, আপনার বাবার থেকে পাইছেন, আপনার মায়ের থেকে পাইছেন, অথবা আপনার নানার থেকে পাইছেন, অথবা দাদার থেকে পাইছেন, সম্পদ পাওয়ার আপনি সম্পদের মালিক হওয়ার প্রথম পদ্ধতি, প্রথম পন্থা, প্রথম মাধ্যম হলো মিরাসি সম্পত্তি, ঠিক কিনা বলেন? মিরাস আপনার। দুই নম্বর হলো আপনি সম্পদ যেগুলি পাবেন সেইগুলি হয়তো ব্যবসা বাণিজ্যের মধ্যে পাবেন। তিন নম্বর হলো কেউ আপনাকে হাদিয়া দিলে পাবেন। তাহলে আপনি সম্পদের মালিক হওয়ার পন্টা কয়টা? আবার জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মিরাসি সম্পত্তি ব্যবসার মাধ্যমে, অথবা কেউ আপনাকে হাদিয়া দিলে কয়টা আছে? আবার বলেন, মুখস্থ করেন। এক নম্বর মিরাসি সম্পত্তি,
দুই নম্বর আপনি ব্যবসা বাণিজ্য করে পাইলে লাভ হইলে তিন নম্বর কেউ যদি আপনাকে উপহার দেয় হাদিয়া দেয় ঠিক কিনা বলেন এই মিরাসি সম্পত্তি এটার ব্যাপারে বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে ত্রুটি বিচ্ছুতিগুলি আছে সেটা আমাদের জানা উচিত কারণ আপনি যদি মিরাসি সম্পত্তি সঠিকভাবে বণ্টন না করেন তাহলে আপনার সব উপার্জন হারাম হয়ে যাবে আর আপনি সেই উপার্জন দিয়ে যদি নামাজ পড়েন রোজা রাখেন আপনি আপনার জন্য নামাজ পড়তেছেন না আপনি যাদের হক তাদেরকে আপনি হক থেকে বঞ্চিত করেছেন তাদের জন্য নামাজ পড়তেছেন কথা বুঝে আসছে বুঝে আসে না দৃষ্টান্ত দিলে বুঝে আসবে আমার এখানে একজন ব্যক্তি আসছে বলে যে হুজুর আমি বললাম যে কি বলে যে অমুক ব্যক্তি আমাদের বাড়ির পাশে ধনী আমাদের তিন গন্ডা জমি জোর করে নিয়ে নিছে অমুক ব্যক্তি গার্মেন্টসের মালিক আমাদেরকে বেতন দেয়নি অমুক ব্যক্তি আমাদের সম্পদ কুক্ষিগত করে খাইছে আর দেখলাম যে প্রত্যেক বছর সেই ব্যক্তি হজের মধ্যে চলে যায় আল্লাহ তারে মেহমান বানায় এত বড় নাফরমান এত বড় মানুষের হক নষ্ট করে তারপরেও আল্লাহ প্রত্যেক বছর তারে হজ করার জন্য নিয়ে যায় আল্লাহ তারা এত ভালোবাসে কেন এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যেও জাগে কিনা জাগে না তো উত্তর দেব নাকি এখান থেকে শেষ করে দেব উত্তর দেব ভালো করে খেয়াল করেন আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন বললেন যে মানিল মুফলিস সবচাইতে তোমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তিকে নিঃস্ব মানে গরিব নিঃস্ব যার কিছু নাই নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন হুজুর যে ব্যক্তি কোনো দন দৌলত সম্পদের মালিক নয় সেই ব্যক্তি সবচাইতে নিঃস্ব রসুল বললেন যে সেই ব্যক্তি নিঃস্ব নয় সাহাবায়ে কেরাম বললেন আমরা যতটুকু জানি অতটুকু উত্তর দিয়েছি আপনার কাছে আপনি তো সবচাইতে বেশি জানেন আপনি বলেন আমরা এর বাইরে আর কিছু বলার অধিকার রাখি না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তি থাকবে যারা উহুদের পাহাড়ের মতো হজের সওয়াব নিয়ে উঠবে রোজার সওয়াব নিয়ে উঠবে জাকাতের সওয়াব নিয়ে উঠবে দান সৎকার সওয়াব নিয়ে উঠবে তাহলে উঠলে তো সেই ব্যক্তি ভালো বলে না সেই ব্যক্তি এত বেশি হকদার হবে একজন আসবে বলে যে সে আমার এক গন্ডা জমি কুক্ষিগত খরচ খাইছে আল্লাহ পাক মজুদ বলবে তোমার হজের সওয়াব দুইটা দিয়ে দাও আরেকজন আসবে বলে যে আমার বেতন দেয় নেই বলে তুমি তারে রোজার সওয়াব দিয়ে দাও কিসের সওয়াব দিয়ে দাও এইরকম করে করে হকদারকে দিতে 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 শেষ পর্যন্ত তার হকদারকে দেওয়ার জন্য আর কিছু থাকবে থাকবে না শেষ পর্যন্ত একজন এসে বলবে হুজুর আমার হক পাইতেছি আল্লাহ বলবে যে তুমি তো তাকে দেওয়ার মতো তোমার কাছে আর কোনো সওয়াব নেই তাহলে কমপক্ষে একটা কাজ করো সে যে গুনাহ করেছে তার আজাবগুলি তুমি মাথার উপর নিয়ে নাও তাহলে আবার বলেন এখনো বুঝেন নাই আপনারা আল্লাহ পাক রুজত এই যে হজ করতেছে প্রত্যেক বছর হজে যাইতেছে আপনারা মনে করতেছেন তারে আল্লাহ হজ করাইতেছে তারে মোহাব্বত করে তারে দান সদকা করাইতেছে তারে মোহাব্বত করে সেই জন্য নয় আল্লাহ তারে হজ করাইতেছে যার তিন গন্ডা জমি কুক্ষিগত খরে খাইছে আল্লাহ বলতেছে তোমার তিন গন্ডা জমি যখন সে কুক্ষিগত খরে খাইছে তারে আমি হজ করাইতেছি যাতে করে তুমি কমপক্ষে তিন গন্ডা জমির বিনিময়ে এক করা জমির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে কমপক্ষে তুমি হজের সওয়াবটা নিতে পারো তার পক্ষ থেকে যেন তুমি রোজার সওয়াবটা নিতে পারো মদিনা শরীফ এতেকাপ করছিস তার সওয়াবটা নিতে পারো যারা বড় বড় জালেম এদেরকে ভালো কাজ করাইতেছে তাদেরকে মোহাব্বত করে নয় যাদেরকে জুলুম করছে তাদের জন্য হজ করাইতেছে তাদের জন্য দান সৎকা করাইতেছে কথাটা বুঝে আসছে কিনা আপনাদের আপনারা মনে মনে ভাবতেছেন এই লোকটারে বোধহয় আল্লাহ বেশি ভালোবাসেন এই লোকটারে ভালোবাসে নাকি এই লোকটা যাদেরকে জুলুম করছে তাদেরকে বেশি ভালোবাসে তাদের জন্য আগের থেকে সওয়াব রেডি করে রাখতেছে আল্লাহ পাক মজুদ জালেমের জন্য নয় কথা বুঝে আসছে খুব তাড়াতাড়ি বলতে হবে সেই জন্য আপনি যদি বোনের হক নষ্ট করেন আপনি যদি আপনার ছোট ভাইয়ের হক না দেন তাহলে দুইটা ক্ষতি এক নম্বর হলো আপনার ভালো নেক আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আপনি যাদেরকে জুলুম করছেন তাদের ভাগে চলে যাবে দুই নম্বর এই পর্যন্ত দেখছেন যারা নিজের বোনের সম্পদ মেরে খাইছে ভাইকে বঞ্চিত করছে তারা কোনোদিন আরামে থাকে নাই তারা শুধু বুক করছে জমির পরিমাণ বাড়াইছে আরামে থাকতে পারে তাহলে এবার আসেন একটা একটা খেয়াল রাখতে হবে তাহলে আমি প্রথম কথা বলেছি মনে রাখেন প্রথম কথা বলেছি সম্পত্তি আপনার কাছে আসার জন্য তিনটি মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো উত্তরাধিকার মিরাসি সম্পদ দুই নম্বর বলেছি মিরাসি সম্পদ বন্টন করা এই জন্য জরুরি কেন আল্লাহ এবং আল্লাহ উম্মত আল্লাহর
রসুলের উম্মত সবাইকে হালাল রিজিক গ্রহণ করার জন্য বলা হয়েছে তিন নম্বর কথা বলেছি যারা জালেম তারা মনে করতেছে আল্লাহ আপনারা মনে করতেছেন তাদেরকে আল্লাহ ডাকতেছেন ভালোবেসে আল্লাহ তাদেরকে ভালোবেসে হজ করাইতেছে না তাদেরকে ভালোবেসে মদিনা শরীফ নিয়ে যাইতেছে না যারা মজলুম তাদের পক্ষ থেকে হজ করার জন্য মদিনা শরীফ জিয়ারত করার জন্য ব্যবস্থা করতেছে স্পষ্ট নাকি আর কোনো প্রশ্ন আছে এবার আসেন এখন বর্তমানে আমাদের যুগে মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় তখন আমরা যেটা জরুরি সেটা করি না যেটা বেজরুরি সেটা করি বাবা যখন মারা যাবে আপনার বাবা যখন মারা যাবে প্রথম আপনার দায়িত্ব হলো আপনার বাবার সম্পদ দিয়ে আপনার বাবার কাফন দাফনের ব্যবস্থা করা কিসের ব্যবস্থা করা কিসের ব্যবস্থা করা দ্বিতীয় নম্বর হলো আপনার বাবা মারা যাওয়ার পর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাবার সম্পদ দিয়ে আপনার বাবার মাতার উপর যদি কোনো লোন থাকে ঋণ থাকে কর্জ থাকে সেইগুলি শোধ করা বাবার লোন কি করা বাবার কর্জ কর্জ শোধ করা বাবা যখন মারা যায় তখন ছেলেরা বাবাকে খুব মহব্বত করে বাবাকে খুব মহব্বত করে তখন আমরা কি করি বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদের মধ্যে আপনার বোন যেটা বিবাহ দিছেন সেই বোনের অংশ আছে কিনা আপনার বাবা মারা যাওয়ার সাথে সাথে আপনার ভাই যেটা ছোট নাবালক তার অংশ আছে কিনা আছে নাকি আপনি কি করছেন বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার কর্জ শোধ করেন নাই যারা বালে নাবালক নিষ্পাপ তাদের হক দিয়ে আপনার বোন যেটা শ্বশুর বাড়িতে চলে গেছে তার সম্পদ দিয়ে আপনি প্রথমে করলেন কি সাত দিনের ফাতিয়া কয় দিনের ফাতিয়া আচ্ছা বলেন তো আমি যদি চুরি করে একটা কুরবানি করি সওয়াব হবে কেন এটা জুলুমের ছাগল আপনি যে বোনের সম্পদ মেরে নাবালক ভাইদের সম্পদ মেরে বাবার জন্য সাত দিনের ফাতিয়া দিয়েছেন এটার জন্য কোনো সওয়াব পাওয়া যাবে না হ্যাঁ আপনি বাবারে মহব্বত করেন সেটা সমাজের মধ্যে প্রসারিত হবে বলবে যে মাশাআল্লাহ বাবা মারা যাওয়ার সাথে সাথে সাত দিনের দিন বড় করে মেলা দিছে গরু জবে করছে বাবারে যে কত মহব্বত করে জানি না এটা হলো কি জানেন এইটা হলো বাবার মেলা দেওয়া নয় বাবার সাত দিন না ফাতিয়া দেওয়া নয় বরং এটা হলো গরু চুরি করে জুতা দান করা গরু চুরি করে জুতা দান করা তো বুঝছেন বুঝেন নাই আর খুব ভালো করে বুঝাই দিই আপনার ঘরের থেকে আমি একটা গরু চুরি করছি গরুটা জবে করে গ্রামের মানুষকে খাওয়াই দিছি গ্রামের মানুষকে খাওয়াই দেওয়ার পর আপনি আমার কাছে আসছেন বলে যে আপনি তো যে গরুটা জবে করে মেলা খাওয়াইলেন সেটা তো চুরি আমার গরু তো গ্রামের মাতব্বরকে নিয়ে বিচার করতে বসলেন তা আমি বললাম যে ভাইজান গরু যেটা চুরি করছিলাম সেটা তো এখন গ্রামের লোককে খাওয়াই দিছি মানুষের পেটে পেটে ঢুকে গেছে আমি এখন কোত্থেকে গরুর দাম দেবো তো এখন গ্রামের মাতব্য যারা আছে তারা আবার আমার একটু ভয় করে তারা বললে যে গরুর গোশত শেষ হয়ে গেছে গরুর চামড়াটা কি নাই তা আমি বললাম যে গরুর চামড়াটা আছে বলে যে গরুর চামড়া দিয়ে জুতা কয়টা হবে তা আমি বললাম যে দশ জোড়া জুতা হবে বলে নয় জোড়া আপনি রাখিয়েন কমপক্ষে তারা এক জোড়া চামড়া যেটা আছে সেটা দিয়ে একটা এক জোড়া আপনি জুতা বানিয়ে দিয়েন এটা হলো গরু মেরে জুতা দান গরু চুরি করে কি করলাম ফুরা গরুর দামও দিলাম না এক জোড়া জুতা দিয়ে দিলাম আপনি ভাই বোনের সম্পদ নষ্ট করে ভাই বোনের হক নষ্ট করে আপনি বাবার জন্য সাত দিনে ফাতিয়া করলেন চল্লিশ দিনে মেলা করলেন এটা জায়েজ হবে হ্যাঁ আপনি যদি বেশি থেকে বেশি করতে চান পাঁচ দিনের দিন করেন সাত দিনের দিন করেন দিন নির্ধারিত না করে আপনার নিজস্ব সম্পদ যেটা হালাল সম্পদ আছে বোনের অংশ নাই নাবালক ভাইদের অংশ নাই সেটা দিয়ে আপনি বাবার জন্য ঈসা আলী সাহাবের জন্য খানাও খাওয়াইতে পারেন আপনি দানও করতে পারেন এছাড়া জায়েজ হবে কিন্তু আমরা বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার লোন শোধ করি না আমরা কীরকম হয়েছি জানেন আমরা অপ্রয়োজনীয় কাজ বেশি করি জরুরিটা করি না জরুরি হলো বাবার লোন কর্জ শোধ করা আমরা করি সাত দিন না ফাতিয়া দশ দিন না ফাতিয়া চল্লিশ দিন না মেলা ঠিক কিনা বলেন প্রত্যেক কাজের মধ্যে আমাদের এইরকম আপনাদের এখানে বিবাহ শাদী হয় কিনা হয় নাকি আচ্ছা বিবাহ শাদীর মধ্যে আপনারা স্টেজ সাজান কিনা স্টেজ সাজালে স্টেজের সাজানোর পয়সা নগদ না বাকি উত্তর দিবেন গাড়ি সাজান কিনা আচ্ছা গাড়ি সাজানোর পয়সা নগদ না বাকি আচ্ছা আপনাদের এখানে গাড়িও সাজান স্টেজও সাজান আবার বরের জন্য
বসার জন্য আলাদা নতুন নতুন পোশাকও কিনেন ঠিক কিনা বলেন আবার গেটও সাজান কিও সাজান আপনারা উত্তর দিবেন গেট না সাজলেই বিয়ে হবে কিনা কিন্তু গেট সাজানোর পয়সা নগদ না বাকি আচ্ছা গাড়ি না সাজলে বিয়ে হবে কিনা কিন্তু গাড়ি সাজানোর পয়সা নগদ না বাকি আচ্ছা বলেন স্টেজ না সাজলে বিয়ে হবে কিনা কেন স্টেজ সাজানোর পয়সা নগদ না বাকি তাহলে যেই গাড়ি সাজানো স্টেজ সাজানো গেট সাজানো না সাজালেও বিয়ে হবে এইগুলির পয়সা কিন্তু নগদ কিন্তু মোহরানা না দিলে বিয়ে হবে নি তে মোহরানার পয়সা নগদ না বাকি তাহলে স্টেজ না সাজালে বিয়ে হবে না সেটার পয়সাও নগদ বিয়ে হবে সেটাও পয়সাও নগদ গাড়ি না সাজালে বিয়ে হবে সেটার পয়সাও নগদ গেট না সাজালে বিয়ে হবে সেটাও নগদ কিন্তু যেটা না দিলে বিয়ে হবে না সেটা হলো বাকি মুসলমানের বর্তমানে এই দুর্দশার কারণ হলো জরুরি কাজগুলি সবগুলি বাকি যেগুলি জরুরি নয় সবগুলি নগদ বাবার লোন শোধ করা কর্জ শোধ করা এইটা হলো জরুরি এইটা হলো বাকি সাত দিন না ফাতিয়া চল্লিশ দিন না ফাতিয়া এইটা হলো জরুরি নয় এইটা হলো নগদ এটা হলো ঠিক কিনা বলেন যেই জাতি যতদিন পর্যন্ত জরুরি কাজ কোনটা আমার একজন বলে কি হুজুর আমার বাবা মারা গেছে আমি আমার বাবার জন্য সাত দিনের ফাতিয়া করছি কত মহব্বত করি আমার বাবার জন্য আমি চল্লিশ দিনও করছি কত মহব্বত করি তা আমি বললাম যে আপনার বাবার আপনি যে মহব্বত দেখেছেন এটা কীরকম জানেন বলে যে কীরকম আমি বললাম যে আপনার বাবার একটা টুপি আছে কি আছে টুপি সকাল সন্ধ্যে একবার বাবার টুপি সালাম করেন কপালের মধ্যে বাজান লাগান আবার বুকের মধ্যে লাগান তা বাবা বলতো সফুজ তুমি আমার মহব্বত করনি ছেলে বলতেছে বাবা আমি আপনাকে এত বেশি মহব্বত করি সকাল সন্ধ্যে আপনার টুফিরে একবার সুমা খাই দুইবার সুমা খাই বুকের মধ্যে লাগাই কফালের মধ্যে লাগাই বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো তো টাকা খরচ করে বলে যে বাবা ওষুধ মশুধের কথা বলিয়েন না ওষুধ দিয়ে তোমার ভালোবাসা প্রমাণ করতে হবে না আমি যে টুফিরে ভালোবাসি এটাই যথেষ্ট আচ্ছা তুমি আমার জন্য একটু বাদ দাও তো আমার খানা কোরাকের একটু অভাব আছে দাও বলো যে এটাও দরকার নাই আচ্ছা বলেন টুফিরে যে মহব্বত করে সালাম দিতেছে আর বাবারে উপবাস রাখতেছে সেই ছেলেটাকে আসলে বাবারে মহব্বত করে নাকি সে একটা সেই বাবার একটা বাটফার ছেলে কি ছেলে যেই ছেলে বাবা মারা যাওয়ার পর বাবার সাত দিন না দেওয়ার জন্য পাগল হয়ে গেছে চল্লিশ দিন না দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু বাবার লোন শোধ করার জন্য পাগল হয় নাই আমি সেই ছেলেকে বলবো সেটা হলো বাটপার ছেলে বাবার টুফিকে সালাম করে বাবাকে ক্ষুধার তো রাখে বাবার হক আদায় করে না লোন আদায় করার জন্য কোনো টেনশন নাই কিন্তু সাত দিনে ফাতিয়া দেওয়ার জন্য টেনশন হয়ে গেছে ঠিক কিনা বলেন বুঝে আসছে তাহলে বাবা মারা যাওয়ার পর তার কাফন দাফনের পরে প্রথম যেটা আপনার জন্য জরুরি সেটা হলো বাবার কি আদায় করা লোন কর্জ সুদ করা কিন্তু বর্তমানে দুই নম্বর যেটা আমাদের সবচেয়ে বড় ভুল হয় খুব তাড়াতাড়ি বলতে হবে সময় কম সেটা হলো বাবা মারা যাওয়ার পর তৃতীয় যেটা আছে বাবার ওসিয়ত পূরণ করা কি করা ওসিয়ত পূরণ করা ওসিয়ত তিন ভাগের একবার সম্পদ দিয়ে ওসিয়ত পূরণ করবেন বাবা যদি বলে থাকে আমার এই সম্পদ দিয়ে তুমি একটা হেফজখানা করে দেবে একটা মাদ্রাসা করে দেবে একটা মসজিদ করে দেবে তাহলে বাবা রেখে যাওয়ার সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে আপনি ওসিয়ত পূরণ করবেন শেষ মুহূর্তে যা আপনাকে উপদেশ দিয়ে গেছে তা পূরণ করবেন এর সাথে বেশি করার দরকার নাই এর সাথে যদি বেশি খরচও হয় সেটা করার দরকার নাই সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন করবেন ওসিয়ত চতুর্থ নম্বর কাজ হলো সম্পদ বন্টন করা কি করা সম্পদ বন্টন করা বাবা মরে যাওয়ার সাথে সাথে এন্তেকালের সাথে সাথে বাবার যৌথ সম্পত্তির মধ্যে আপনার বোন যেটা শ্বশুর বাড়িতে আছে তার হকও রয়েছে এখন বাবা মারা যাওয়ার সাথে সাথে বোনে যদি বলে ভাই বড় ভাই আমি তো একটু খুব অভাবের মধ্যে আছি তুমি একটু আমার সম্পদটা দিয়ে দাও না বড় ভাই কি বলে আমাদের দেশে জানে আরে এখনো বাবার সুখ শেষ হয় নাই বাবা যে মরে গেছে এখনো অন্তরের গা শুকাই নাই তুমি এখনো পর্যন্ত এতদিন এত তাড়াতাড়ি বাবার সম্পদের জন্য পাগল হয়ে গেছো বলে কিনা কিন্তু কেউ তারে গিয়ে বললো না ভাইজান আপনি যে বাবার সম্পদ পরিপূর্ণ খাইতেছেন আপনার এই সুখ নিয়ে আপনার বাবা মরে যাওয়ার এই বেতা নিয়ে এইটা কোনো দোষ হইলো না আমি আবার বাবার সম্পদ যতটুকু পাবো তোমার থেকে কম পাবো সেটার জন্য চাইছি সেই জন্য আমার বাবার সুখ অবস্থায় সম্পত্তি চাওয়া আমার জন্য নাজায়েজ হয়ে গেলো আর তুমি সবগুলি বুক করা তোমার জন্য জায়েজ হয়ে গেলো
কত ইনসাফ দেখছেন। বড় ভাই বলে কি, আমার বাবা মারা গেছে কোনো তিন দিন হয় নাই, সাত দিন হয় নাই, পাঁচ দিন হয় নাই, তুমি এখন সম্পদ নেওয়ার জন্য আবেদন করতেছ, তুমি তো কত পাষাণ হৃদয়ের অধিকারী। বাবা মারা গেছে ওরা সাত দিন হয় নাই, এখনো সুখ শেষ হয় নাই, এখনো বাবার মারা যাওয়ার আঘাত অন্তর থেকে মুছে নাই, এই অবস্থায় তুমি সম্পদ চাইতেছো। তো তুমি বললা না কেন, বড় ভাই তুমি তো বাবার আঘাতে বাবা চলে যাওয়ার সুখে এখনো তুমি পাগল হয়ে আছো, তো বাবার যতদিন সম্পদগুলি ভাগ হয় নাই অতদিন পর্যন্ত ইনকাম যেইগুলি আছে, যেহেতু তুমি বাবার জন্য পাগল সেই সম্পদগুলি তুমিও ভোগ করবে না আমিও ভোগ করবো না, তাহলে আল্লাহর রাস্তায় দান করে দাও তো। এই যে বাবার জন্য এত পাগল বড় ভাই, সেই পাগল বড় বলো ভাই এক টাকাও দান করবে বাবার জন্য, তাহলে কি দেখাইছে এটা পাগল আমি, কথা বুঝে আসছে। তাহলে এক নম্বর কথা হলো বোনের সম্পদ আদায় করতে হবে, আর একটা কথা হলো কোনো যদি নাবালক ভাই থাকে নাবালক ভাইয়ের সম্পদ পৃথক করে আপনি বেশি দিতে পারবেন কিন্তু তার সম্পদ চাইতে পারবেন। যে সমস্ত ভাইয়েরা দেখবেন বোনের সম্পদ আদায় করে নাই, ভাইদের সম্পদকে ভাইকে বঞ্চিত করছে, তারা কোটি কোটি টাকার মালিক হবে কিন্তু সম্পদের মধ্যে কি থাকবে না, বরকত থাকবে না। আপনারা কীরকম জানেন, আমাদের গ্রামে গঞ্জে আপনাদের এদিকে একটা মেশাল আছে, দৃষ্টান্ত আছে, এক ব্যক্তি নাকি দুধ গরম করার জন্য দিছে, কি দিছে, তো দুধ যখন গরম করতে দিছে যখন দুধ ফুটতেছে তখন দুধ দেখতেছে একবারে ডেক্সি ভর্তি হয়ে গেছে, কি হয়ে গেছে। তো এখন ছেলে গিয়ে বলে যে বাবা আপনি তো কোনোদিন জানেন না দুধ গরম করতে দিয়েছেন, এখন তো দুধ তো পরে যাইতেছে। তো বাবা বললো যে পড়লে পড়ুক কোনো অসুবিধা নেই, আমি দিয়েছিলাম এক ফোয়া দুধ, এখন যখন দুধ যখন হইতে হইতে এক বালতি এক ডেক্সি হয়ে গেছে, যেগুলি বেশ হইতেছে সেগুলি পরেই যাক, বাকি যেটা থাকবে সেটা আমি খাবো। দুধ গরম হওয়ার যেরকম নাকি গরম হওয়ার সময় যেরকম নাকি ডেক্সি ভর্তি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আগুন যখন কমে যায় তখন আসল দুধের থেকে আরও কম হয়ে যায়। তদ্রূপ আপনি বাবার থেকে সম্পদ মেরে, বোনের থেকে সম্পদ মেরে, আপনি অন্য যে বোন থেকে সম্পদ মেরে আপনি দুধের মতো ডেক্সির মধ্যে গরম তাইয়ের কারণে গরমের তাপের কারণে বেশি হয়ে গেছে, কিন্তু যখন বসতে যাবে আপনার সব তাপ যখন শেষ হয়ে যাবে বুক করতে যাবেন তখন দেখবেন যে আধা আড়াইশো গ্রাম থেকে কমে গেছে, ঠিক কিনা বলে। বোনের সম্পদ মারা যাবে, নিষ্পাপ নাবালক ভাইদের সম্পদ মারা যাবে। এখানে আরো একটা কথা বলি, আমাদের বাংলাদেশের মধ্যে দুই ধরনের লোক আছে, কয় ধরনের লোক, এক ধরনের লোক হলো বোনদের সম্পদ আদায় করে না, বোনদের সম্পদ আদায় করে না, আর এক ধরনের লোক হলো নারীদের প্রতি বেশি দরদি, নারীদের প্রতি তারা বলে কি আরে ইসলাম আহা ইনসাফ বলতে কিছু নাই, কি হয়েছে বাবা জান, বলে যে নারীদের ইনসাফ না, নারীদেরকে দিছে অর্ধেক, ভাইদেরকে দিছে এক গুণ, নারীদেরকে কি দিছে দুই ব্যাগের এক ভাগ, ভাইদের কি দিছে দুই ব্যাগ, নারীদেরকে কম কম দিছে, নারীদেরকে কি দিছে কম দিছে, কত নারীদের প্রতি মোহব্বত। আমি বললাম যে এইসব লোকেরা হলো আরেক বাটোয়ার, এইসব লোকেরা হলো আরেক বাটোয়ার, কারণ নারীদেরকে কম দিছে কেন, নারীদেরকে কম দিছে আল্লাহ পাক তাদেরকে দুশ্মনী করে নয়, ভালো করে খেয়াল করুন তো, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে ইউনিভার্সিটির টিচার আছে একজন, আমাদের ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার স্যার, উনি হলো বাংলাদেশের প্রথম গ্রেডের বেতন পাই, কোন গ্রেডের উত্তর দেন না, কোন গ্রেডের। আর আমাদের যারা থানার ওসি আছে তারা নবম গ্রেডের বেতন পায়, কোন গ্রেডের। আচ্ছা ওসির দাম বেশি নাকি যিনি এক প্রথম গ্রেডের বেতন পায় তার দাম বেশি, উত্তর দেন কার দাম বেশি। আচ্ছা বলেন তো আবার, উনি বলুক তো, ওনারা তো সরকারে গাড়ি দেয় নাই কিন্তু নবম গ্রেডের যে একজন ওসি আছে তারে গাড়ি দিছে, ওসিরই কি দিছে। এখন আপনারা বলেন কি সরকারের কাছে প্রফেসরের দাম বেশি নাকি ওসির দাম বেশি, প্রফেসরের দাম বেশি কিন্তু প্রফেসরের গাড়ি দেয় নাই, কোনো প্রফেসরের দাম কম সেই জন্য নয়, কারণ ওসিকে গাড়ি দিছে তার দায়িত্ব সুদ ধরতে হবে, ডাকাত ধরতে হবে, গ্রামে যাইতে হবে, সেই জন্য সেই কাজটা প্রফেসর সাহেবের নাই সেই জন্য গাড়ি দেয় নাই, কিন্তু প্রফেসর সাহেবের দাম কম বলে কি গাড়ি দেয় নাই নাকি দায়িত্ব নাই বলে গাড়ি দেয় নাই। তদ্রূপ বাইরে যে দ্বিগুণ দিছে সেই জন্য কম দেয় না তা নয়, ইসলাম সমান অধিকার কতক সময় বিশ্বাস করে না কেন। আচ্ছা বলেন তো সমান অধিকার যদি হয় তো গরুরও যদি আপনি এক বস্তা ঘাস দেন, ছাগলেরও যদি এক বস্তা দেন, তাহলে ছাগলের ফ্যাট, আবার যদি ছাগলের যেরকম দুই কেজি ঘাস দিচ্ছেন বলদেরও যদি দুই কেজি দেন,
হবে না তাহলে ইসলাম ইনসাফ করে ন্যায্য যার যতটুকু দায়িত্ব ততটুকু দেয় গরু আর ছাগল সমান করে না গরুরে ছাগলের মতো 2 কেজি দেয় না আবার ছাগলরে গরুর মতো 2 বস্তা দেয় না ইসলামের মধ্যে যার যতটুকু দায়িত্ব আছে মেয়ের যেহেতু লালন পালনের দায়িত্ব নাই সেজন্য তারে দিছে অর্ধেক তুমি এগুলো নিয়ে শান্তিতে থাকো তোমার খোরপোশের দায়িত্ব তোমার স্বামীর তোমার ছেলেবেলের দায়িত্বও নাই তুমি যা পাইছো তা সবগুলি তোমার অক্ষত থাকবে আর ছেলেরে দিলাম ছেলের লালন পালন করতে হবে তোমার তার স্ত্রীকেও লালন পালন করতে হবে তো ইসলাম কি নারীদেরকে কম দিছে নাকি নারীদেরকে অতিরিক্ত দিছে কেন একবার যেটা দিছে সেটাও তো অর্ধেক যেটা দিছে সেটাও তো বেশি কারণ তার নিজের কোরাকি দেবে কে স্বামী তার ছেলেবেলের কোরাকি দেবে কে স্বামী আর ছেলে যেটা আছে বোন বেরেতে আসলেও তার কা হবে তা আমি বললাম যে নারীদেরকে তো এক ভাগ দিছে এইটা তো একেবারে ফুল অক্ষত আর পুরুষদেরকে যেটা 2 ভাগ দিছে সেটার মধ্যে খরচ বেশি তাহলে এক ভাগ বেশি নাকি 2 ভাগ বেশি এক ভাগ কথা বুঝুন নাই বুঝুন ভালো করে খেয়াল করেন আপনার বড় ছেলেকে আপনি 200 টাকা দিবেন কয়শো টাকা তো 200 টাকা দেওয়ার পর বলবেন যে এই বাবা তুমি বাজারে গিয়ে একটা ইলিশ মাছ আনবা পান সুপারি আনবা আপনি বাজারে গিয়ে দেখলেন যে 200 টাকা কোলাই না 240 টাকার দরকার হয় আর আপনার ছোট ভাইয়ের বাবা কি করছে 20 টাকা দিছে বাবা বললো যে এগুলো তুমি খাইও এখন বলেন তো আপনার বাবা যে 200 টাকা দিছে তারে বেশি দিছে নাকি যারে 20 টাকা দিছে তার বেশি দিছি কেন যারে 20 টাকা দিছে তারে বলে নাই তুমি পান সুপারি আনবা তারে বলে নাই তুমি ইলিশ মাছ আনবা তারে বলে নাই তুমি বাজার থেকে সবজি আনবা যারে 200 টাকা দিছে তারে বলতেছে পানও আনবা সবজিও আনবা ইলিশ মাছও আনবা আর যারে 20 টাকা দিছে তারে বলে তুমি পকেটের মধ্যে এগুলি লুকাই রাখবা আল্লাহ পাক মজুদ নারীদেরকে যা এক ভাগ দিছে বলবো যে এগুলি সব তুমি একা একা রাখবা কাউকে খরচ করতে হবে না আর পুরুষদেরকে যেটা দিলাম তাদেরকে বললো যে তুমি স্ত্রীকে খরচ করবা তোমার মায়ের জন্য খরচ করবা তোমার বাবার জন্য খরচ করবা তোমার ছেলে সন্তানের জন্য খরচ করবা তাহলে বলেন এখন যারে 200 টাকা দিছে তারে বেশি দিছে নাকি যারে 20 টাকা দিছে তারে বেশি দিছে যারে 2 গুণ দিছে তারে বেশি দিছে না যারে 1 গুণ দিছে তারে বেশি দিছে এই সমস্ত নারীবাদীরা নারীদের যা পাইতেছে তা থেকে বঞ্চিত করার জন্য আরেকটা ফোন দি আরেকটা ফোন দি কারণ আমাদের এখানে দেখবেন যে নারীবাদী যারা আছে তারা বললো যে নারী তার স্বাধীন থাকতে হবে তো আমরা কি করতে হবে বলে নারীদের প্রতি আমার দরদ কি করতে হবে যে তারা একটু পুরুষের মতো স্বাধীনভাবে ব্যবহার হয়ে চলতে পারে না তারা একটু এটা করতে পারে না এটা করতে পারে না তো আমি বললো সবগুলো তো ঠিক আছে তোমরা এত নারীবাদী নারীদের প্রতি তোমাদের এত দরদ ঠিক কিনা তোমাদের এত দরদ একটা কাজ করো তো বলে যে কি তা আমি বললাম যে নারী যারা যুবতী বয়স এখনো কম তারা শারীরিক পরিশ্রম করতে পারে যারা একটু বুড়া হয়ে গেছে তারা শারীরিক পরিশ্রম করতে পারে তাহলে কি করবেন আপনি যেহেতু নারীবাদী তাহলে হোটেলের মধ্যে রিসেপশনের মধ্যে আপনি বুড়ি রেখে বুড়ি রাখেন আপনার ফ্যাক্টরির মধ্যে বুড়ি রাখেন জীবনেও রাখবে তা আপনি যেহেতু বলছেন ভাই নারীর প্রতি দরদ নারীর প্রতি যারা এখনো কাজ করতে পারে তাদের প্রতি কেন এত দরদ যারা বুড়ি হয়ে গেছে কাজ করতে পারে না তাদেরকে আপনি রিসেপশনের মধ্যে বসান না কেন তারা তো কাজের অযোগ্য হয়ে গেছে তারা একটু কষ্ট পাবে সেজন্য তাদের প্রতি আপনার দরদ নাই কেন তাহলে বোঝা যায় আপনার আসলে নারীদের প্রতি দরদ নাই আপনার টাইট সামরার প্রতি দরদ ঠিক কিনা বলেন টাইট সামরা তাদের প্রতি দরদ বুড়ি যারা হয়ে গেছে তাদের প্রতি কোনো দরদ নাই ঠিক কিনা বলেন ইসলামের মধ্যে বলে যে না যারা বুড়ি হয়ে গেছে তোমার দাদি যারা বুড়ি হয়ে গেছে তোমার নানি সেই জন্য দেখবেন ছেলে যখন স্কুলের থেকে আসবে প্রথম মায়ের কোলে যায় নাকি দাদির কোলে যায় কেন আমাদের কাছে বুড়ির দাম বেশি আর তাদের কাছে নারীবাদী আন্দোলনের নাম দিয়ে ফিটফাট করে আমি মাঝে মধ্যে বলি এটা হলো নারীদেরকে যদি বলে এই নারী তোমরা একটু কাজ করো কি করব বলে তোমরা আমাদের সাথে তোমাদের ইজ্জত নষ্ট হওয়ার জন্য আমাদের সাথে বেপর্দা হয়ে চলো তোমরা আমাদের সাথে কাজ করো বেপর্দা হয়ে আমরা যেন তোমাদেরকে বুক করতে পারি এটা যদি কোনো নারীবাদীরা বলে নারীরা জীবনও মানবে নারীরা জীবনও মানবে তারা বললো যে না স্লোগান সুন্দর দিতে হবে কাজ যাই হোক না কেন কারণ বর্তমানে বিশ্বের নারীবাদী যারা আছে তারা চায় কি জানেন তারা চায় আমরা গাবি পালবো না দুধ খাবো কথা বুঝেন নাই আমরা গাবি পালবো না দুধ খাবো আমরা নারীদের হক আদায় করব না কিন্তু বুক করব এইসব নারীবাদী যারা আছে নারীবাদীদেরকে বেপর্দা করার জন্য পুরুষদের অর্ধেক দিতেছে এইসব অভিযোগ তুলে তুলে নারীদের প্রতি দরদ দেখাইতেছে না কারণ নারীদেরকে গদ থেকে বের করে পারিবারিক অবকাঠামোকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে ঠিক কিনা বলেন অতএব আমার কথা সংক্ষিপ্ত হয়ে গেছে তাহলে নারীদেরকে ইসলাম বেশি দিছে না কম দিছে
বেশি দিছে এবং এই সম্পর্কে আরো বহু লম্বা আলোচনা করতে পারতাম নারীদেরকে কিভাবে দিছে নারীদেরকে কত কিভাবে সম্মান দিছে সেটা নিয়ে আলোচনা করতে পারতাম একটা শিয়াল সময় কম একটা শিয়াল মুরগি চুরি করতে গেছে কি চুরি করতে গেছে তো মুরগি চুরি করতে গিয়ে হঠাৎ করে মালিকে দেখে ফেলছে পিছন দিয়ে একটা দা মেলা দিছে কি মেলা দিছে তা শিয়ালে এখন শিয়ালের লেজ কাটা গেছে শিয়ালের তা শিয়াল মনে মনে ভাবতেছে আমি যদি এখন যদি আমার শিয়াল গ্রুপ ভাইদের সাথে যাই আমার লেজ যে কাটা এটা তো ধরা পড়বে এটা তো শিয়াল কি করলো সে লেজের মধ্যে একটা পাগড়ি মুড়াইছে কি মুড়াইছে পাগড়ি মুড়াইছে তো শিয়াল গিয়ে বললো এই তুমি একটা লেজের মধ্যে কি মুড়াইছো বললো যে দেখো মানুষ যে এরকম খেলাফত পায় পীর বুজুর্গের কাছে আমিও খেলাফত পাইছি আমার মাতার মধ্যে যদি এই পাগড়ি মুড়াই তাহলে আমার চোখ বন্ধ হয়ে যাবে আমার পিরিসা হুজুরি সেই জন্য আমার লেজের মধ্যে পাগড়ি বেড়াই দিয়েছে আমি এখন থেকে এখন পীর হয়ে গেছি এখন থেকে কি হয়ে গেছি সবাই বললো যে এত বড় পীর এত বড় পীর সবাই এবার তার কাছে মুরিদ হইতেছে সবাই লেজ কাটতেছে লেজ কাটা শিয়াল যে এরকম লেজ কাটার জন্য নিজে লেজ কেটে গেছে সেই জন্য অন্য খেলাফত পাওয়ার নাম দিয়ে অন্য শিয়ালের লেজ কাটার ব্যবস্থা করতেছে যেসব মামুনরা বর্তমানে বিশ্বের মধ্যে নিজের ইজ্জতকে লুণ্ঠিত হয়ে গেছে তারাও সারা বিশ্বের মুসলমানের মাবুদদের ইজ্জতকেও লুণ্ঠন করার জন্য শিয়ালের পন্থা অবলম্বন করছে ঠিক কিনা ভাই সময় কম